চুরির ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যে। প্রায় প্রতিদিনই চোরচক্র নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে হাত সাফাই করে চলেছে। একের পর এক চুরির ঘটনা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মানুষ। এর মধ্যেই বাড়িতে কাজ করতে এসে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ল এক শ্রমিক। ঘটনা বুধবার সন্ধ্যায় হলেও বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে মোবাইল সহ আটক করতে সক্ষম হলো পরিবারের লোকজন। আটক যুবকের নাম প্রসেনজিৎ দাস, বাড়ি আগরতলা শহরতলি বণিক্য চুমুনি এলাকায়। জানা গেছে গত 2 দিন ধরে আটক যুবক কদমতলি এলাকার একটি বাড়িতে নির্মাণ কাজের সাথে যুক্ত ছিল। কাজের ফাঁকি সে পরিবারের লোকেদের অনুপস্থিতিতে ঘর থেকে একটি দামি মোবাইল হাতে নেয়। পরবর্তী সময় যখন পরিবারের লোকেদের বিষয়টি নজরে আসে, তখনই তাদের সন্দেহ হয় প্রসেনজিতের উপর। বৃহস্পতিবার আরেক যুবককে নিয়ে প্রসেনজিৎ ওই বাড়ির সামনেই আসতেই পরিবারের লোকজন তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই তাকে আটকে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। আমরা ঘরেই ছিলাম, কিন্তু মানে সাডেনলি মানে আমার বোনের রুমের দরজাটা খোলা ছিল, তো আমরা ঘরের ভিতরেই ছিলাম। তো আপনার আমাদের অ্যাকচুয়ালি ও রুম, আমার বোনের রুমটা ফার্স্ট ফ্লোরে হয়। তো আসার পর আমরা সাডেনলি দেখি যে আমাদের মোবাইলটা নেই, তো অনেক খোঁজাখাজি হলো। তারপর আমরা পুলিশ কমপ্লেনও করলাম। যখন আমরা মানে থানার থেকে আবার রিটার্ন আসছি, আসার পর এখানে একটা বাইক দাঁড়া করা ছিল, তখন দেখলাম যে ওর বাইকের নাম্বারটা আমি মানে জাস্ট নোট করে রাখলাম। তো ডাউট হলো যে উনিই হতে পারে। তো আমার বোন যখন রিক্সা থেকে নেমে ওনার পকেটে হাত দিয়েছে, ডাইরেক্ট মানে বাইকটা দাঁড়ানো ছিল, তো ডাইরেক্ট মানে মোবাইলটা ওনার পকেটেই পেয়েছে। গতকালকের ঘটনা? হ্যাঁ হ্যাঁ, গতকালকে সন্ধ্যাবেলা 6টা। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।